ছুরি নিয়ে এসে সে আমার চেহারা এখান থেকে এই পর্যন্ত কাটে। এই কাটার পরে আমি অজ্ঞান হয়ে গেলাম। কতগুলো অসভ্য জানোয়ার আছে, জীবনে মুদ্দা পানি লয় না, নামাজ পড়ে না, আর বউ পিটানোর সময় তখন তারা ইসলামের দোহাই দেখায়। রয়া তাসলিমের ঘটনায় এবার ক্ষিপ্ত হয়ে এসব কি বললো রুবাইত ফাতেমা তনি? ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগের হাজবেন্ডের সাথে এবং তার সাথে আমি হাতে নাতে তারা ধরছি। এতদিন পর্যন্ত রয়া তাসলিমকে নিয়ে মুখ না খুললেও এবার রয়া তাসলিমের সেই ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন রুবাইত ফাতেমা তনি। তিনি সেখানে ক্ষোভ ঝেড়ে দর্শকদের উদ্দেশ্যে বলেন, একটা লোক তার বউকে মেরে গাল মুখ কেটে অবস্থা খারাপ করে দিয়েছে, মেয়েটি মারাও যেতে পারত, কিন্তু তারপরেও এই দেশের কিছু অসভ্য মৌলবাদী মানুষ ওই লোকটাকেই সাপোর্ট করছে, আবার কিছু চুন্নি মহিলাও আছে যারা ওই লোকটিকেই সাপোর্ট করছে। এই দেশের মানুষ কিছু অসভ্য মানুষ সাপোর্ট করছে, চুন্নি মহিলাও আছে যারা এই জিনিসটাকে সাপোর্ট করতেছে। তো এই দেশে এই দেশে আর কি হবে, দেশে যাই হোক সবকিছুতেই মেয়েদের দোষী হবে। অনেকেই কমেন্ট করেছিলেন যে বউকে ইসলামের শাসনের কথা বলেছে, সেই কথা টেনেও তনি বলেন ইসলামে বউকে শাসন করার কথা অবশ্যই বলা আছে, কিন্তু বউকে মেরে রক্তাক্ত করা, তাকে মেরে ফেলার কথা বলা নেই। শাসন করার কথা বলা হয়েছে, বউকে পিটায় রক্তাক্ত মেরে ফেলার কথা বলা হয় না। কিছু অসভ্য মৌলবাদী লোক আছে এই দেশে যারা মইত্যা ঠিকমতো পানি লায় না, নামাজ পড়ে না, আবার বউ পেটানোর সময় এসে ইসলামের দোহাই দেয়। মইত্যা পানি লয় না, নামাজ পড়ে না, আর বউ পেটানোর সময় তখন তারা ইসলামের দোহাই দেখায়। এই ব্যাটারে তো তনি এটাও বলে রনিকে নাকি গণপিটুনি দিয়ে মারা উচিত, যে সে একটি মেয়েকে এইভাবে মারধর করেছে। তনি মেয়েদের উদ্দেশ্যে বলে, এই দেশে তো মেয়েরাই মেয়েদের শত্রু। অনেক মেয়ে কমেন্ট করেছে যে মেয়েটি নাকি পরকিয়া করত, যার জন্যই স্বামীর হাতে মার খেয়েছে। তনি বলে, মেয়েটি যদি পরকিয়া করে আরো 10টা বিয়ে করে সেটা তার ব্যক্তিগত বিষয়, তাই বলে কি এইভাবে মারতে হবে? এটা তো কারো অধিকার নেই। এটা পরকিয়া করতে মন চলেছে 100টা বিয়ে করবে, এটা তার ব্যক্তিগত বিষয়, আপ এর জন্য তো তাকে মারতে পারে না এইভাবে। তনি বলে, আমি ভেবেছিলাম এই বিষয়ে আমি কোনো কথাই বলবো না, কিন্তু এইসব দেখার পর আর চুপ থাকতে পারলাম না। যেসব বাজে মানুষ এই ধরনের কমেন্ট করছে, তাদের মা এবং বোনকেও যদি এমন ভাবে মারা হতো, তারা কি তখনও এই একই কথা বলতে পারত? তনি বলে, এইসব চুন্নি বেটিদের সঙ্গেও ওই লোকের বিয়ে দেওয়া উচিত, তারপরে বুঝবে বেটা কত মারে এদের, ফালতু যত সব। যদি এত চুলকানি থাকে ব্যাটার কাছে যা বিয়া বস, যা বৈশা দেয়া দেখ ব্যাটা তোর রে কিরকম পিড়ানি দেয়, ফালতু থাকার। তনি সেখানে আরো বলে, কিছু মৌলবাদী এসে কমেন্ট করে যে মেয়েটা পরকিয়া করেছে, মেয়েটি যদি পরকিয়াই করত তাহলে তার স্বামী কেন ছেড়ে দিল না, আর ওই ব্যাটা যে পরকিয়া করেছে তার বেলায় কিছু না। রনি কোথাকার মুমিন বান্দা এসেছে, ও তো দুই বউ রেখে রয়া তাসলিমের সঙ্গে পরকিয়া করে বিয়ে করেছে, শুধুমাত্র দাড়ি আর টুপি পাঞ্জাবি পরেছে বলে যে সে ভালো মানুষ এমনটা তো নয়। দুই বউ রেখা ওই মেয়ের সাথে ব্যাটাও তো পরকিয়া করছে, ওই ব্যাটাও তো পরকিয়া করছে, মেয়েটা যদি অন্যায়কারী হয় ব্যাটা তো আরো বড় অন্যায়কারী। তনি আরো বলেন, রনি নাকি যেই সব মানুষগুলো নবীজির সুন্নত পালন করেন, দাড়ি রাখেন, পাঞ্জাবি পরেন, তাদেরকে নাকি অপমান করছে রনি। ও তো বরঞ্চ যারা আসলে মানে নবীজির সুন্নত যারা আসলে পালন করে, যারা আসলে দাড়ি পাঞ্জাবি বা যারা আসলে ধার্মিক মানুষ তাদেরকে অপমান করতে। তনি বলে, ওই ব্যাটা যদি আমার স্বামী হতো আর আমাকে এইভাবে মারত, আমি কাইটটা লবণ লাগায় ফেলতাম। রয়া তাসলিম তো কিছুই করেনি। তনির ইচ্ছে করছে যে রনিকে নাকি সামনে পেলে সে পিটিয়েই মেরে ফেলত। এছাড়াও তিনি সরকারের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন। আর তনির এই সব কথাগুলোতে তার দর্শকরাও কমেন্ট করে বলেছে যে তনি একদম উচিত কথা বলেছে, সবাই তনিকে সাপোর্টও করছে। বিশ্বাস করি যে এখন বাংলাদেশ সরকার এটার একটা কঠিন বিচার করবে এবং আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।